তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ক্লার্কশিপ কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ রিক্রুটমেন্ট দু হাজার তেইশের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা তো বন্ধুরা পিএসসি ক্লার্কশিপের ডিটেল কিংবা ফুল অফিসিয়াল নোটিফিকেশন কবে প্রকাশিত হচ্ছে এবং এর সাথে সাথে আপনারা পিএসসি ক্লার্কশিপের জন্য কবে থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো পিএসসি কিন্তু আমাদের কিছুদিন আগেই শর্ট পিএসসি ক্লার্কশিপের শর্ট বিজ্ঞপ্তি কিংবা শর্ট অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু শর্ট অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে আমাদের পিএসসি ক্লার্কশিপে নিউ ভ্যাকেন্সি কিন্তু আসছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো স্ল্যাশ দু হাজার তেইশ তো তার কিন্তু এখনও ডিটেল কিংবা ফুল অফিশিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়নি তো আজকে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানবো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে এবং এর সাথে সাথে শীঘ্রই কিন্তু ফর্ম ফিলাপও কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর যে আমাদের পিএসসি ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সি এবং এর সাথে সাথে ফর্ম ফিলাপও কিন্তু শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি আপনাদের পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি সম্বন্ধে জানিয়েছিলাম যে আমাদের পিএসসি ক্লার্কশিপ নিউ ভ্যাকেন্সি কিন্তু আসছে তো এখানে পিএসসি ক্লার্কশিপের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে তো সেটি হলো কিন্তু তেরো সালো দু হাজার তেইশ তো পিএসসি কিন্তু এখনও আমাদের ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে তো আমাদের যে ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন কিংবা ফুল অফিসিয়াল নোটিফিশান তো সেটি কিন্তু আপনারা এ সপ্তাহের মধ্যেই কিন্তু অর্থাৎ আগামী এক থেকে তিন চার দিনের মধ্যেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাবেন পিএসসি ক্লার্কশিপের ডিটেল কিংবা ফুল বিজ্ঞপ্তি কিন্তু আমরা এ সপ্তাহেই কিন্তু পেয়ে যাব এ সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি প্রকাশিত হবে ডিটেল কিংবা ফুল অফিসিয়াল নোটিফিকেশন তো এখানে আজ থেকে শুক্রে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তেই আমাদের পিএসসি ক্লার্কশিপ দু হাজার কিন্তু ডিটেল ফুল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু এটি প্রকাশিত হচ্ছে এবং এর সাথে সাথে আপনারা অনেকেই কমেন্ট করেন যে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কিংবা অনলাইনে অনলাইনে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে তো আমাদের যেহেতু এই সপ্তাহের ভিতরেই আমাদের ক্লার্কশিপের বিজ্ঞপ্তি আসছে তো ক্লার্কশিপের বিজ্ঞপ্তি আসার ফুল নোটিফিকেশান কিংবা অফ ফুল বিজ্ঞপ্তি আসার পরপরই কিন্তু এক থেকে দুদিন পর পর থেকেই কিন্তু আমাদের যে অনলাইন ফর্ম ফিলাপ প্রসেস তো সেই অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে তো এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর যে আমাদের এ সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী আজ থেকে শুরু করে দু তিন দিনের মধ্যেই আমাদের ক্লার্কশাপের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং এর সাথে সাথে এর পরপরই কিন্তু আমাদের যে ফর্ম ফিলাপ প্রসেস অনলাইন অ্যাপ্লাই তো সেটি কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আপনারা ধরে রাখুন আমাদের দিওয়ালি রয়েছে তো সেই দিওয়ালি থেকে কিন্তু দিওয়ালি গিফট বলা চলে তো সেই দিওয়ালি থেকে কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম ফিলাপ তো সেই ফর্ম ফিলাপ কিন্তু ফর্ম ফিলাপ প্রসেস দেখতে পাবো অনলাইনে তো সেই দিওয়ালি থেকে কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য ফর্ম ফিল শুরু হবে বলে আশা করছি তো এর সাথে সাথে আপনারা আপনাদের আরও একটি কোয়ারি ছিল যে পিএসসি ক্লার্কশিপের জন্য যে ফর্ম ফিল আপ করব তো সেই ফর্ম ফিল কিন্তু আপনাদের আরও একটি রেজিস্ট্রেশন কিন্তু পুনরায় করে নিতে হবে তো এর আগেও কিন্তু আমি আপনাদের জানিয়েছি এর আগের ভিডিওগুলোতে জেপিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু আমাদের নতুনভাবে অ্যাপ্লাই কর নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো এরপর তো এগুলো কিন্তু বিষয় সম্বন্ধে আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব তো ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু আমি আপনাদের অবশ্যই এখানে দেখিয়ে দেব এ টু জেড তো এর সাথে সাথে আপনাদের যে শিক্ষকত যোগ্যতা অনেকেই কমেন্ট করেন যে মেল ফিমেল কিন্তু আপনারা এখানে উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন ক্লার্কশিপের জন্য এবং এখানে ক্লাস টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা ক্লার্কশিপের জন্য আবেদন করতে পারবেন যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি রয়েছে তো সেই ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু বেশ কয়েক হাজার কিন্তু শূন্যপাত রয়েছে আর এখানে আপনার যে এজ লিমিট রয়েছে এই এজ লিমিট কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর এজ লিমিট এবং এর সাথে সাথে এটি জেনারেল এজ লিমিট এবং এর সাথে সাথে এসসি এসটি এবং ওবিসি বিসি বয়সে বয়সের ছাড় পেয়ে যাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী আর এখানে এসটি কিন্তু ধরা হবে এক এক হাজার তেইশ অনুযায়ী তো আর এক দু দিনের ভিতরেই কিন্তু আমাদের যে ক্লার্কশিপের নোটিফিকেশান আসছে তো সেই ফুল নোটিফিকেশন আসলে কিন্তু ডিটেলস সম্বন্ধে আমি আপনাদের আবারও একবার আলোচনা করে দেবো দু হাজার তেইশের নিউ রুলস এবং নিউ রিক্রুটমেন্ট নিউ ক্লার্কশিপ রিক্রুটমেন্ট সম্বন্ধে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আর আমাদের কিন্তু এটি বিরাট বড় খুশির খবর যে দীর্ঘ প্রতীক্ষার পর দু হাজার উনিশ সালে লাস্ট ক্লার্কশিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো এর পরবর্তীতে কিন্তু আমাদের দু সালের সেই ফুল ক্লার্কশিপের বিজ্ঞপ্তি আর আসতে চলেছে এই সপ্তাহেই অর্থাৎ আর আগামী আজ থেকে শুরু করে দু তিন দিনের মধ্যে তারপর পরেই কিন্তু তার এক দু দিন পরেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ সুখবর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন